এই বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, ফাটাফাটি মাস্ত আছো গাইস। তো ফাইনালি আমাদের যে বলছিলাম আনবক্সিংটা পেন্ডিং আছে আর কি, ফাইনালি আনবক্সিংটা করতে যাচ্ছি। আর এটা ছোটখাটো রেস্টুরেন্টের মধ্যে করছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না তোমরা। আর জায়গা পাওয়া যায়নি অন্য কোথাও, তো নতুন একটা রেস্টুরেন্ট পেলাম রাস্তায় যেতে যেতে, তো এখানেই আনবক্সিংটা করছি। তো বোয়া এমন মাইক ইউটিউবারে তার স্বপ্ন থাকে যে বোয়া এমন মাইকে একটা ব্লগার স্টাইলে আর কি সব কিছু ভিডিও বানানো হবে। তো দিস ভাই সব টাইম পেরিয়ে ছাড়িয়ে আর কি সেই জায়গায় আমরা হাজির আর কি। তো বোয়া এমন ফাইনালি আমাদের ইন দ্য হাউস গাইস। তো এই হচ্ছে বোয়া এমন মাইক, তো সুন্দর করে আজকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আর কি। এর দাম 1600 সামথিং কিছু আছে এরকম একটা প্রাইস। তো আপ ডাউন হয়, সেলে মাঝে মাঝে একটু মানে ডিসকাউন্ট দেয় ফ্লিপকার্ট। তো যাই হোক গাইস, চলো আনবক্সিংটা শুরু করা যাক। তো রিপন এদিকে এসে ক্লোজ শট দেখাও তুমি। দেখো গাইস আনবক্সিংটা এনজয় করো তোমরা। তো দেখো কী কী আছে একটু দেখাই আমি এখানে, এমনি জাস্ট ব্লগিং স্টাইলে আনবক্সিং করছি। তো একটা বয়ার তরফ থেকে একটা স্টিকার দিয়েছে, সুন্দর দেখো। তারপরে ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল যেটা থাকে, আর এটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে একটা, আর এটা ইউজার ম্যানুয়াল দিয়েছে। এটা কী পড়ার আছে? কিছু পড়ার নেই। আর এটা একটা বয়ের তরফ থেকে একটা ছোট্ট একটা স্টিকার, ওয়ারেন্টির কোনো একটা ব্যাপার। আর একটা সুন্দর একটা পাউচ দিয়েছে দেখো গাইস, এটা ক্যারি করার জন্য মাইকটা। তো ভালো লাগলো এটা পেয়ে। আর এই যে মেন জিনিস, এই যে জিনিস গাইস, ও খুব সুন্দর লাগে এটা। তো এটা দেখাই দেখো, এটা হচ্ছে এটা এয়ার পাউচ বলে কেউ কেউ, অনেকে অনেকভাবেই ডাকে, আর আমি জানি না এটাকে অ্যাকচুয়ালি কী বলে। এবার দেখো এটা ভিতরে আটকানো আছে এরকমভাবে টেনে খুলতে হয় আর কি। তো ফাইনালি বাইরে এসছে। তো এই হচ্ছে আমাদের মেন জিনিস, ছোটো একটা জিনিস কিন্তু এর মূল্য, এর ভ্যালু প্রচুর। মানে নয়েজটা খুব ভালো, আজকে দেখাতে পারতাম কিন্তু তোমাদের ওই যে জ্যাকটা আজকে আমাদের সেটআপের জন্য আর কি হয়নি, সেটআপের জন্য হলো না আর কি। যাই হোক ওটা চেষ্টা হলো, রিপুনও চেষ্টা করলো, এখন দেখা যাক কতটা কি করা যায়। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আর কি, তার মধ্যে রেডি হয়ে যাবে সবকিছু সেটআপ। তো এটা এরকম ভাবেই যায় আর কি, আর এটা দেখানোর কিছু নেই এটা। তো যাই হোক এটা এই তো থাকলো, আর কি কি আছে দেখি। তো একটা ট্রাইপড আছে ছোট্ট, মানে ট্রাইপড বলতে মানে মাউন্ট আছে, মাউন্ট মাইক মাউন্ট যেটা এরকম ভাবে লাগে আর কি, এটার সাথে এরকম এই কানেক্ট হয়ে গেল। তারপরে এটা ওই ট্রাইপডের মাথায় আর কি ওটা লাগে এরকম ভাবে, যেহেতু এটা কি শটগান মাইক বলে, বোয়া এমএমএন শটগান মাইক। তো এটা সামনের মানে সাউন্ডটা রেকর্ড করে বেশি, সামনের সাউন্ডটা আর আশপাশে যেগুলো হয় সাউন্ডটা, সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। এটা পাউচটার জন্য নয়েজ ক্যান্সেলেশন সুন্দরভাবে হয়। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে ক্যামেরার জন্য আর কি, এটা মানে মাইকের পিছনে লাগে একটা, আর একটা ক্যামেরায়, এটা ক্যামেরার জন্য দিয়েছে, খুব ভালো হলো। মানে যখন ক্যামেরা কিনবো তখন সে দেখা যাবে। আর এটা হচ্ছে স্মার্টফোনের জন্য, এটা 3.5 mm হেডফোন জ্যাক, হেডফোন জ্যাক আছে এখানে, ফোনের সঙ্গে স্মার্টফোন এখানে লেখা আছে। কিন্তু আমার ফোনে নেই, আমার ফোনে নেই ফাইনালি। তো ওটা কানেক্টর দিয়ে আমি যে করে মানে ওটা কানেক্ট করে নেবো। ওটা এটা দিয়েছে কি, এটা হচ্ছে ওই প্রোডাক্ট সিলিকন জেল, হ্যাঁ সিলিকন জেল বলে এটাকে, মানে প্রোডাক্টটাকে যাতে শুকনো রাখে বা ময়েশ্চার থেকে বাঁচায় এটা দেয়। তো এটা দিয়েছে আর কি, এটা খুব মানে ভালো লাগলো না গাইস, এত একটা দামের আনবক্সিং করলাম 1600 এর একটা প্লাস একটা, এর মনে হলো না যে এরকম একটা প্রাইস আছে, কারণ এতটা চিপ কোয়ালিটির জিনিস দিয়েছে বোয়া, পছন্দ হলো না। যাই হোক তো চলো এটা প্যাকেট করে ফেলি, যেরকম ছিল সেরকমই, আর এখন তো মানে আর কি লাগবে না আর কি, এটা এখানে এরকমভাবেই দিয়ে রাখি, বাড়ি গিয়ে সব সেট আপ করতে হবে আর কি। গান হচ্ছে ওইদিকে, মানে পুজো চলছে যেহেতু ওটা অ্যাভয়েড করো আর কি আপাতত। তারপরে আশা করি তোমাদের পুজো ফাটাফাটি কাটছে, ওদের আর কিছুই নেই। তো প্যাকেট করে ফেললাম, দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা, কিচ্ছু নেই। ওপেন বক্স ডেলিভারি দিলো, তো খুব ভালো লাগলো, দাদা এসে খুললো আমার সামনে, দেখালো, আমি চেক করলাম সমস্ত কিছু, তো ভালো লাগলো। এটা উচিত প্রত্যেকটা প্রোডাক্টটাই ওপেন বক্স ডেলিভারি দেওয়া উচিত। জীবন তোমার মতামত কি? অসাধারণ হবে। আমরা বাইকে যখন ব্লক ব্লক করি তখন অনেকটা উইন্ড আসে, হাওয়া লাগে, তোমাদের অসুবিধা হয়। তো তো যাই হোক গাইস, কথা দিয়েছিলাম কথাটা রাখলাম। আর আজকে তোমরা আমার কথাটা রেখো অন্তত কমপক্ষে 30টা লাইক করে দিও, ছোট করে, বেশি এম না। আর যারা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক করে দিও, অ্যান্ড দেন ব্ল্যাক ফ্যামিলির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। তো আস্তে আস্তে এরকমভাবে এগোচ্ছি আমরা, দেন নেক্সট ইয়ারে হয়তো সম্ভবত একটা গোপ্রো কিনলেও কিনতে পারি, বা হয় একটা গোপ্রো কিনবো না, এখন একটা কিনবো হয়তো সম্ভবত, অতটা শিওরিটি দিতে পারছি না।
আপাতত এটাই তোমাদের জন্য। তো এই শর্টকাট একটা আনবক্সিং করলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো চলো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো। তো নাও যাওয়া যাক, আজকে এই মাইকটা আনবক্সিংটা করে দিলাম, তো চলো বাই।